ফাইনাল ইউটিউবের পক্ষ থেকে মোটিভেশন নিয়ে অনেক বড় একটা আপডেট আসছে। আপনি জানলে খুশি হয়ে যাবেন যে এখন অনেক ক্রিয়েটরদের ইনকাম বেড়ে যাবে, বিশেষ করে যারা মোটিভেশন ক্রিয়েটর আছেন, অর্থাৎ যাদের চ্যানেল মোটিভেশন এনাবল আছে। অ্যাকচুয়ালি মোটিভেশন একটা নতুন পার্ট অ্যাড হতে যাচ্ছে, মোটিভেশন একটা নতুন সেকশন অ্যাড হতে যাচ্ছে, ইনকামের একটা নতুন সোর্স অ্যাড হতে যাচ্ছে। অনেকে হয়তো আপডেটটা সম্পর্কে জানেন, বাট এটা জানেন না যে বাংলাদেশে এটা অ্যাভেলেবল হবে কি না, বাংলাদেশিরা এই আপডেটটা পাবে কি না, পেলে কীভাবে অ্যানাবল করবে, আর যদি না পায় তাহলে কোন ট্রিক্স কাজে লাগিয়ে এটা বাংলাদেশে অ্যানাবল করা যায়, এই আপডেটটা কীভাবে কাজ করে, কীভাবে ইনকাম করা যায়, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকবে। ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এখন আসি মেইন আপডেটটা সম্পর্কে। আপডেটটা হচ্ছে সুপার থ্যাংকস। আপনার ভিডিওর নিচে লাইক কমেন্ট শেয়ার বাটনের পাশে একটা বাটন দেখতে পাবেন, থ্যাংকস বাটন, এবং এইখানে মানুষজন আপনাকে ডোনেট করতে পারবে। যেরকম আপনারা সুপার চ্যাট কিংবা সুপার স্টিকারের কথা শুনছেন, অর্থাৎ আপনি যখন লাইভে যাবেন তখন মানুষজন আপনাকে ডোনেট করতে পারবে, যদি এটা বাংলাদেশে অ্যাভেলেবল নাই, ইন্ডিয়া কিংবা অন্যান্য কান্ট্রিতে আছে। অর্থাৎ আপনি লাইভে গেলে মানুষজন কমেন্ট করার সাথে সাথে আপনাকে ডোনেটও করতে পারবে। এটা হচ্ছে সুপার চ্যাট কিংবা সুপার স্টিকার। এটাও ঠিক সুপার চ্যাট কিংবা সুপার স্টিকারের মতোই, বাট সুপার চ্যাট এবং সুপার স্টিকার থেকে পার্থক্য হচ্ছে সুপার চ্যাট এবং সুপার স্টিকার শুধুমাত্র লাইভের মধ্যে হয়, আর এই সুপার থ্যাংকস যেটা, অর্থাৎ থ্যাংকস বাটন যেটা, এটা হচ্ছে আপনার যে কোনো ভিডিও নিচে থাকবে। যে কেউ চাইলে আপনার আপলোডেড ভিডিওতে এই অপশানটা থাকলে সেখান থেকে সে আপনাকে ডোনেট করতে পারবে। অর্থাৎ নর্মালি আপনি একটা ভিডিও আপলোড দিলেন আপনার চ্যানেলে এবং আপনার ভিডিওর নিচে লাইক কমেন্ট শেয়ার বাটনের পাশে এটা থাকবে, মানুষজন চাইলে আপনার ভিডিওতে তারা ডোনেট করতে পারবে। এবং আপনার ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে ডোনেট করা যায়, এবং যাকে ডোনেট করা হবে তার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে অ্যামাউন্টটা বলা হচ্ছে যে $2 থেকে $50, এখন এক এক দেশের কারেন্সি অনুযায়ী কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ $2 বাংলাদেশি টাকায় কত আসে এরকম অপশান থাকবে, ইন্ডিয়ান রুপিসে কত আসে, তো এটা বলা হচ্ছে $2 থেকে $50। এখন কথা হচ্ছে যে এটা কোন কোন দেশে অ্যাভেলেবল হবে। দুঃখের বিষয় হচ্ছে এটা বাংলাদেশে অ্যাভেলেবল হবে না। যদি এটা এখনও বিটা টেস্টিংয়ে আছে, এখন হয়তো বা সবাই পাবেন না, যেসব দেশে অ্যাভেলেবল হবে তারাও হয়তো বা এখন পাবেন না, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বাট বাংলাদেশিরা এই আপডেট মানে এই ফিচারটা পাবেন না, এটা দুঃখের বিষয়। কিন্তু কিছু ট্রিক্স কাজে লাগিয়ে এটাকে অ্যানাবল করা যায়, আমি একটু পরে সেটা বলছি। তো কোন কোন দেশে পাবেন, 68টা কান্ট্রি পাবেন। 68টা কান্ট্রির নাম আপনারা দেখতে পাচ্ছেন, এই কান্ট্রিতে এটা অ্যাভেলেবল হবে। এবং এটা অ্যাভেলেবল হলে আপনারা কীভাবে অ্যানাবল করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন, যে মোটিভেশনে ক্লিক করবেন, মোটিভেশনে ক্লিক করার পরে ওখানে সুপার বলে একটা অপশান থাকবে, সুপারের নিচে দেখবেন যে সুপার থ্যাংকসের অপশান, ওইটা আপনারা ওখান থেকে অ্যানাবল করতে পারবেন। তো এখনও কিন্তু বিটা টেস্টিং আছে, এখন হয়তো আপনি পারবেন না, এখনও সবাইকে এটা দেওয়া হচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি আপনি এটা পেয়ে যাবেন। এখন বাংলাদেশিদের কথায় আসি, যে বাংলাদেশিরা এটা কীভাবে অ্যানাবল করবে। যারা বাংলাদেশে আছেন, এটা অ্যানাবল করতে গেলে আপনাকে একটু কান্ট্রিটা চেঞ্জ করে সুপার চ্যাট কিংবা সুপার যে অপশানটা আছে সেটাকে অ্যানাবল করে নিতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলের যে কান্ট্রি আছে সেটাকে লোকেশন ওইটা জাস্ট চেঞ্জ করে, আপনি যেহেতু এটা ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে সেহেতু আপনি ইন্ডিয়া দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার চ্যানেলে সুপারসের অপশান চলে আসছে। যেরকম আপনি আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটাই করছি যে প্রথমে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া কান্ট্রি দিয়ে দিছি। দেওয়ার ফলে আমার এখানে অপশানটা চলে আসছে, আমি অপশানটা অ্যানাবল করে দিলাম। দেওয়ার পরে আমি আবার বাংলাদেশ চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। এখন আমার যদি সুপার থ্যাংকসের অপশান যখন চালু হয়ে যাবে আমার চ্যানেলে, আমি কিন্তু পেয়ে যাবো, আমি কিন্তু অ্যানাবল করতে পারবো, এবং আমি কিন্তু সুপার চ্যাটও অ্যানাবল করে রাখছি। আমি যদি লাইভে যাই আপনি আমাকে ডোনেট করতে পারবেন, যদি আপনি যদি বাংলাদেশি হন তাহলে ডোনেট করতে পারবেন না। যারা ইন্ডিয়াতে আছে, যাদের দেশে অ্যাভেলেবল আছে, শুধুমাত্র তারাই ডোনেট করতে পারবে। তো এটা অনেক ভালো একটা অপশান, বাট বাংলাদেশে যে কেন এরকম অবহেলিত হয় আমি জানি না। যাই হোক, যারা বাংলাদেশি আছেন তারা এই ট্রিক্সে কাজে লাগাতে পারেন, এটাতে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না। আমি নিজেও এটা এইভাবে অ্যানাবল করে রাখছি। বেসিক্যালি আগে তো আমাদের দেশের তো মোটিভেশন অ্যানাবল করা যেত না, আগে তো আমরা ইন্ডিয়া কিংবা ইউএসএ দিয়ে মোটিভেশন অ্যানাবল করতাম, বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবল ছিল না আগে। কয়েক মাস আগে এই যে বাংলাদেশে মোটিভেশনের অপশান চলে আসছে, তো এইভাবে আপনারা করতে পারেন। অন্য কান্ট্রি দেওয়ার পরে, অ্যানাবল করার পরে আপনারা জাস্ট কান্ট্রি আবার চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ না করলেও বেশি একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। ওকে, তো আজকের আপডেটটা এতটুকুই ছিল, ট্রিক্সও আপনাদের বলে দিলাম কীভাবে আপনারা অ্যানাবল করবেন। আরও যদি এটার বিষয়ে জানতে চান অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন যে কোন বিষয়টা আপনি জানতে চান সুপার থ্যাংকস সম্পর্কে। আমি অবশ্যই নেক্সট টাইম এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। সো ভিডিও যদি ভালো লেগে থাকে, কিছু যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়। চাইলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ফলো করতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।